कोरोना का संकट फिलहाल खत्म होता नहीं दिख रहा है और आज का अपडेट यह है कि कोरोना के कुल केस बढ़कर 27 लाख के पार पहुंच गए हैं। गोटा लॉकडाउन जुड़े एक नागारे कोरोनार खबर सुनते सुनते क्लांत दम बंध करा परिस्थितिते आमार सबथेके बड़ बंधु हलो म्यूजिक कारण आमी मन थेके विश्वास करी म्यूजिक कैन हिल द पेन और ठीक सेई विश्वासेर जायगा थेके आगामी 29 अगस्ट सन्धे 6:30 समय आमरा आनछि करोना एक्सप्रेस आपनारा सबाई सेई ट्रेनेर यात्री हन। আমি আশা রাখি এই ট্রেন আপনাদের সবাইকে নিয়ে এক নতুন আশার আলোর দিকে এগিয়ে যাবে। The whole world is now suffering from corona pandemic. Due to this pandemic, all the people are suffering from mental stress, anger, frustration and boredom. And we know that when the medicine ends, the music starts. So our musical school has thought of launching a symbolic musical train called the Corona Express on 29th August at 6:30 p.m. So I invite you to join this musical train and we'll have a journey throughout the world. And this musical train will help us to relieve this anxiety, stress and boredom which is caused by this corona pandemic. So again I invite you to join us on this train on 29th August at 6:30 p.m. স্কুপিকে নতুন এক কম্পোজিশন যার নাম করোনা এক্সপ্রেস খুব তাড়াতাড়ি আমাদের কাছে আসতে চলেছে। আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি মিউজিকটির জন্য, আপনারাও নিশ্চয়ই শুনবেন। শুভকামনা রইল। ঠিক ধরেছে, আমিও আছি আপনাদের সঙ্গে এই করোনা এক্সপ্রেসের মিউজিক্যাল জার্নিতে। আসলে এই হলো এক মিউজিক থেরাপি। করোনা মহামারীতে আক্রান্ত পৃথিবীতে এই সুরের ইন্দ্রজাল আমাদের শান্তি এনে দেবে, স্বস্তি এনে দেবে, সুস্থতার গতিকে ত্বরান্বিত করবে। আমরা ফিরে পাবো আমাদের সাহস সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার। তারপর একদিন আমরা এই খোলা আকাশের নিচে আবার সবাই হাতে হাত ধরে দাঁড়াব। আমি বিপ্লব রায়, তালবাদ্য শিল্পী। সৌভিক পাল এই মুহূর্তে একজন অত্যন্ত পরিচিত মিউজিশিয়ান, অত্যন্ত ভালো বাঁশিবাদক, করোনা এক্সপ্রেস নামে একটা অত্যন্ত ভালো কাজ করেছে। এই কাজটি প্রকাশিত হতে চলেছে আগামী 29 আগস্ট 2020। সকলে শুনুন, সকলে ওর পাশে থাকুন। ধন্যবাদ। আগামী 29 আগস্ট সন্ধে 6:30 সময় সৌভিক পালের কম্পোজ করা একটি মিউজিক প্রকাশিত হতে চলেছে, যেটার নামও দিয়েছে করোনা এক্সপ্রেস। যেই এক্সপ্রেসে চড়ে, যে মিউজিক এক্সপ্রেসে চড়ে আমরা একটা দুঃখের স্টেশন থেকে একটা আনন্দের স্টেশনে পৌঁছে যেতে পারি। ওর জন্য অনেক শুভকামনা রইল। আমরা সবাই শোনার জন্য আগ্রহী হয়ে বসে থাকব। আজ আমি যার কথা বলবো সে হলো সৌভিক, আমার স্নেহের ছোট ভাই। সে প্রতিভাবান একজন ফ্লুট প্লেয়ার। বর্তমানে করোনা পরিস্থিতিতে ঘরে থাকা মানুষদের জন্য কিছু সময় আনন্দের এক মিউজিক তৈরি করেছে, যার নাম দিয়েছে করোনা এক্সপ্রেস। এবং তারই শুভ সূচনা হতে চলেছে 29 আগস্ট 2020 ঠিক সন্ধ্যা 6:30 মিনিট। তার এই শুভ প্রয়াসকে আমি সাধুবাদ জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি সে যেন তার উত্তরোত্তর শ্রী বৃদ্ধি করেন। এবং আমি খুব আনন্দ পেয়েছি কথাটা শুনে, তার এই চেষ্টা, তার শুভ প্রয়াস, তার আকাঙ্ক্ষা এগিয়ে যাওয়া মানুষের সেবা দেওয়ার জন্য। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আপনারাও আশীর্বাদ করবেন। সবাইকে নমস্কার, ধন্যবাদ।
সুন্দরতী লোক আবার সুন্দর এখন নামা বলি গায় আবার সুন্দর এখন নামা বলি গায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায় সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। নমস্কার, আমি তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডস ফোক ব্যান্ডের তন্ময় কর। আমার এক ভাই উত্তরপাড়ার সৌভিক পাল, সবাই আমরা তাকে চিনি, তার বাঁশির সুরধ্বনিতে শুধু উত্তরপাড়া নয় সারা ভারত গুণমুগ্ধ হয়ে আছে। তারই এক কম্পোজিশন, সে মিউজিক থেরাপি করে আমরা জানি, এবং তারই এক কম্পোজিশন যেটা এই করোনা আবহে মানুষকে এই ডিপ্রেশন থেকে বার করার জন্য তার তৈরি করা সেই সেই মিউজিক, তার ওন কম্পোজিশন মিউজিক সে রিলিজ করতে চলেছে আগামী 29 আগস্ট 6:30 সময় তার ফেসবুক পেজ থেকে। তাই আমি আপনাদের সকলকে আবেদন জানাবো যেন আপনারা প্রত্যেকে 6:30 সময় 29 তারিখে আসুন এবং পাশে থাকুন সৌভিকের এবং তার সাথে এই মিউজিক এনজয় করুন এবং কোথাও না কোথাও এই ডিপ্রেশন থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করুন। তাহলে দেখা হচ্ছে 29 তারিখ। সৌভিক পাল আমার অত্যন্ত প্রিয় একজন বাঁশি বাদক, ভীষণ ভালো বাঁশি বাজায়, কিন্তু তার চেয়ে ভালো কাজও একটা করেছে এই লকডাউন পিরিয়ডে, করোনা কোভিড-19 সামনে রেখে একটা মিউজিক কম্পোজ করেছে। তাতে বিভিন্ন রকম বাঁশি ছাড়াও অন্যান্য মিউজিক আছে, সেটা হচ্ছে যে করোনা আবহে আমরা নানা রকম ডিপ্রেশনে চলে গেছি, সেই ডিপ্রেশন থেকে মানুষকে বুস্ট আপ করার জন্য, যাতে মানুষ হতাশ অবসাদগ্রস্ত না হয়, ওটা মিউজিক কম্পোজ করেছে। সেই মিউজিকটা যে শুনবে তারই মনে হবে যে না, আমরা এই অবস্থা থেকে আমরা কাটিয়ে উঠবো, আমরা কাটিয়ে উঠছি। সেজন্যে ছবিকে আমি আবার আমার তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। এই কাজ সফল তো হবেই, প্রচুর মানুষ শুনবে এবং তারা আনন্দ পাবে। সৌভিক পাল সে খুব আমার খুব একজন প্রিয় মানুষ, কাছের মানুষ। এই মুহূর্তে একটা অসাধারণ কাজ করেছে, আমরা যে একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি এই করোনা আবহে, মানুষের মধ্যে যে দুশ্চিন্তা ডিপ্রেশন এইসবগুলো রয়েছে, এইগুলো কাটিয়ে ওঠার জন্য সে করোনা এক্সপ্রেস নামে একটা মিউজিক্যাল জার্নি, একটা মিউজিক্যাল মিউজিক কম্পোজ করেছেন। তার এটা এটা একটা মিউজিক্যাল ট্রেন বলতে পারেন আপনারা। সেখানে এই মিউজিকটা শোনার পর আমি আশা করছি এই ধরনের হতাশার মধ্যে, ডিপ্রেশনের মধ্যে যারা আছেন, বিশেষ করে করোনা নিয়ে, তারা উপকৃত হবে। আমার শুভকামনা রইল। এই ভয়ঙ্কর কোভিড পরিস্থিতির জন্য চতুর্দিকে ভীষণ হতাশা, ভীষণ দুঃখ, ভীষণ অশান্তি। তারই মধ্যে আমাদেরকে একটু শান্তি দেওয়ার জন্য এবং অনেকটা আনন্দ দেওয়ার জন্য আগামী শনিবার 29 আগস্ট 2020 ঠিক সন্ধে 6:30 সময় মুক্তি পেতে চলেছে আমাদের প্রজন্মের গুণী শিল্পী শ্রী সৌভিক পালের একটি অপূর্ব সুন্দর কাজ। আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আশা করি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে, আশা করি আপনারা সবাই ভীষণ আনন্দ পাবেন। আমারই তৈরি করা একটা কম্পোজিশন এই করোনা আবহে, যাতে মানুষ একটু ভালো থাকেন, ডিপ্রেসড অবস্থা থেকে একটু বেরিয়ে আসতে পারেন, এর জন্য একটা মিউজিক্যাল ট্রেন, নাম করোনা এক্সপ্রেস, প্রকাশিত হতে চলেছে আমারই ফেসবুক অ্যাকাউন্ট থেকে, সৌভিক পাল ফেসবুক অ্যাকাউন্ট থেকে। আপনারা সবাই সঙ্গে থাকুন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর সারা পৃথিবীর সমস্ত মিউজিশিয়ান বন্ধুদের পক্ষ থেকে আমার একটা ছোট্ট ক্ষুদ্র প্রয়াস এবং চেষ্টা, একটা ছোট্ট উপহার, যেটা সমস্ত পৃথিবীবাসী, দেশবাসী, রাজ্যবাসী তথা আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য তৈরি। সঙ্গে থাকুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে।